প্রাইমারি শিক্ষা পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত হবে শিক্ষার্থীরা বিনা বেতনে লেখাপড়া করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ সকালে সচিবালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি জানার প্রাথমিকে এখনো মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হয়নি এক বছরের মধ্যে সব কিন্টার গার্ডেন স্কুলকে নিবন্ধনের আওতায় আনা হবে এবার তিন ক্ষেত্রে ক্যাটাগরিতে জন প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন প্রধানমন্ত্রীর হাত থেকে জন পদক গ্রহণ করবেন এবং আমাদের যে মূল্যায়নের জন্য যেটি আপনি বলেছেন এটি এখনো চূড়ান্ত হয়নি তারা আমাদের সাথে শেয়ার করেছে আমরা তারা যে সাত গ্রেডে অথবা পাঁচ গ্রেডে যেটা মূল্যায়ন করতে আমাদের কিছু অবজারভেশন আছে আমাদের প্রাথমিকে কিভাবে হলে ভালো হয় আমরা সেই অবজারভেশনগুলো ইতিমধ্যে আমরা এনসিটিভিকে দিয়েছি এনসিটিভির সাথে আমরা যৌথভাবে এটা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি